হ্যাপি হোলি সবাইকে। এই যে এক গামলা রং দেখছো গোলা হচ্ছে, এগুলো সব লোকেদের গায়ে ঢালবো, আর আমরা তো সবাই রাস্তার পাশে বসে পড়েছি। তো চলো আজকের হোলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা আমার বড় মা এখানে রান্না করছে, আর এটা আমার বৌদি। তো আমি এসেছি বড় মার বাড়ি, মানে আমার জেঠুর বাড়িতে রং খেলতে, কারণ আমার দিদিরা এসছে, দিদির ছেলেরা এসছে, ওরা সকাল থেকে আমাকে অনেক ডাকাডাকি করেছে। তো এখানে আসলেই কী হয়, ভয় লাগে যে ওরা যদি ধরে আমার বাদুর রং মাখিয়ে দেয়। কিন্তু সেই ভয় কাটিয়ে ভাবলাম বছরে তো একটা দিনই রং খেলা হয়, তাই একটু ঘুরে আসি। তো চলে এসেছি আমি এখানে বড় মার বাড়িতে। ছাওয়াই দাদা, ছাওয়াই দাদা, যাই উড়ে মাখা। যে আমার এক্ষুনি রং মাখালো সেটা আমার দিদির ছেলে, ওর পেটে পেটে শয়তানি, মানে আগে থেকে প্ল্যান করে রাখে আমাকে কি করে ভূত বানাবে। দেখলে তো কিরকম শয়তান, এতক্ষণ প্ল্যান করে রেখেছিল আমি কখন পিছন ফিরবো আর আমাকে বেলুন ছুঁড়ে মারবে। দাঁড়াও হচ্ছে, যা আমার টিপটা মিস হয়ে গেল, ওকে তো আমি বেলুন আজকে ছুড়বই। দাঁড়াও বাইরে আসুক, তারপর হচ্ছে। সেদের রং খেলোয়া তো কি করবো বলে, লোক পাচ্ছে না, নিজের মিলে মিলে খেলছি আমরা সবাই। গেঞ্জিটা খোলো, গেঞ্জিটা খোলো, দাঁড়াও রুমা দাঁড়াও। আচ্ছা আচ্ছা, দাও দাও দাও, আচ্ছা আচ্ছা। আরে হেভি লাগছে, গায়ের রং চেঞ্জ হয়ে গেছে তো তোমার, তাকাও। তো এটা হচ্ছে আমার জামাইবাবু, আর জামাইবাবুকে কোনোদিনও আমি এইভাবে রং মাখাইনি, আর আজকে মনের মতন একদম ভূত বানিয়ে ছেড়েছি, তাও কমলা ভূত। তারপর আমি পিচকারিতে রং নিয়ে বাচ্চাদের সঙ্গে রং খেলার মেতে উঠেছি, আর এই যে আমি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, লোক দেখলে একদম খেচাক করে মেরে দেবো। এখানে আমি আমার দিদির ছেলেকে একটু ভয় দেখাচ্ছিলাম রং দিয়ে, আর মাঝে মাঝে একটু রাস্তায় যাচ্ছি দেখতে যে এপাশ থেকে ওপাশ থেকে কোনো লোক আসছে কিনা, কারণ আমাদের রংগুলো তো শেষ করতে হবে, আর আমি তো বাচ্চাদের মোদের সাথে খেলতে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু সবাইকে এরকম জল রং টং দিচ্ছি না, মানে যারা আবির নেবে তাদেরকে আবিরই দিচ্ছি, আর বুঝে শুনে জল রংটা দিচ্ছি, কারণ আবার ঝামেলা লাগারও ভয় থাকে। তো ওই দেখো পেছন থেকে দাদার ছেলে, ওকে বেলুন ছুঁড়ে মারার চেষ্টা করছিলো কিন্তু তাকে পড়াতে আর মারতে পারলো না। তো এখানে যেই যার মতন কাজে ব্যস্ত, ওই দেখো ওইখানে বেলুন ফোড়াচ্ছে, বেলুন জল ভরে রাখছে, আর এখানে আমার দিদির ছেলে দাদার ছেলেকে তিলক পরিয়ে দিচ্ছে, রং দিয়ে আবার তিলক পরিয়ে দিচ্ছে। দাদার ছেলে গেছে ওখানে একটা বাচ্চা ছাগল আছে ওকে একটা রং মাখাতে। তো দেখো এইবার রাস্তা দিয়ে কেউ আসছে, দেখো এবার ওদের কান্ড যাই। ভালো মজা হয়েছে, আসছে এখনো পুরো রাস্তা ফাঁকা। এটা কি মাছ হলো দাদা? আমাদের রং খেলা প্রায় শেষের দিকে, আর এই দেখো এই ভূতগুলোকে তোমরা চিনতে পারছো কিনা দেখো তো। এই যে কি অবস্থা ওর মুখে, যেমন দিয়েছে
ওরা অনেক প্ল্যান করে রেখেছিল যে আমাকে ধরে বাদর রং মাখাবে, কিন্তু আমাকে আর ধরতেই পারেনি ওরা, সেই কারণে আমি বেঁচে গেছি। আর এইবার আমি আবির দিয়ে পুরোটা খেলেছি। ওরা দূরে দাঁড়িয়ে ওয়েট করছে কখন আমি বাইরে বেরোবো আর আমাকে ভূত বানাবে। আরে রং খেলা তো অনেক দেখলে, এবার এর পরের অবস্থাটা তো দেখে যাও, কেমন করে ঘষে ঘষে রং তোলা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। বাই, হ্যাপি হোলি সবাইকে।